তারপরে এমন একটা সময় এই দুর্ঘটনা ঘটলো, যে সময় সপ্তমীর সন্ধ্যাবেলা আমি খবরটা পেয়েছিলাম, আমি অন্য একটা জায়গায় ছিলাম। সেই সময় যে যার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে, তাদের নিজস্ব একটা প্ল্যান তৈরি হয়, অনেকে বাইরে চলে গেছে, অত্যন্ত কঠিন একটা সময় আমাদের জন্য যারা নানা জায়গায় আটকে গেছি, ওখান থেকে বেরোতে পারিনি। আমাদের কাজের এমনই চাপ, ওখান থেকে বেরোতে পারিনি, খবরটা পেয়েছি ব্যাস, কিন্তু ওখান থেকে বেরিয়ে গিয়ে তার কাছে পৌঁছানোর কোনো উপায় ছিল না, পৌঁছতে পারলাম না। শেষ আমার মনে আছে, আমি সেদিন কেউ একাদশী দিন শুটিংয়ে, আমার নাটকের শো ছিল, তারপর আমি শুটিংয়ে যাই 23 তারিখ 24 তারিখ। শুটিংয়ে যেতে যেতে পিজুটা যাদের কাজ করছিল ম্যাজিক মোমেন্টস জলপুরের কাজ করছিল, সুমিতার সঙ্গে আমার কথা হচ্ছে একটা কাজ নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, পিজুসদা কেমন আছে? সুমিতা হঠাৎ বললো, আমরা আমি তো বেলভিউ থেকে আছি, পিজুসদা ভালো নেই, ডাক্তাররা হাল ছেড়ে দিচ্ছে, অসহায় লেগেছে। এবং সেই ভোরেরই ঘটনা, আমারও শুটিং দেখা হয়েছিল প্রায় 4টে। এই যে অসহায় মুহূর্তগুলো, এই যে কদিন আগে আরেকজন প্রিয় অভিনেতা কুণালদা চলে গেল, পিজুসদা চলে গেল, এদেরকে দেখে আমরা না, আমি যখন নতুন এসেছি এরা তখন জলজল করছে টেলিভিশনের নক্ষত্র, এদেরকে দেখে শেখা, এদের ডিসিপ্লিন শেখা, এদের অভিনয় দেখে শেখা, কুণালদা, পিজুসদা, শঙ্করদা, শান্তিদা, রনিদাদা, এদেরকে দেখে না আমরা অনেক কিছু শিখেছি, অভিনয় কেমন করতে হয়, অভিনয়ের ডিসিপ্লিন কি। হঠাৎ এই দুজন পরপর চলে যাওয়াতে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, করছে ভাস্করদা, যে আমরা কত মাসে একবার করে এক জায়গায় হই, কে কখন কোথায় কিভাবে চলে যাবে, ছিটকে যাবে, আর কোনোদিন হতে দেখতে পাবে, পিছুদাকে আর দেখতে পেলাম না। লাস্ট একটা অনুষ্ঠান কোন একটা চ্যানেলের, সেখানে পিছুদা অ্যাঙ্কার করছিল, সেখানে দেখা হয়েছে। হেল্পলেস লাগে, অনেকগুলো মুহূর্ত, অনেক স্মৃতি ভিড় করে আসে, অনেক কিছু বলে পেলাম অনেকক্ষণ ধরে আমি বিচ্ছিন্নভাবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না, এমন জায়গায় দুর্ঘটনা ঘটেছে যেখানে দুর্ঘটনা ঘটে না, স্লো মুভিং ট্রাফিক, কি করে সেখানে দিনের আলো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, উই ডোন্ট নো। সো জীবনটা খুব মূল্যবান, ছোট্ট জার্নি, শেষ হবেই একদিন, কিন্তু চেষ্টা করবেন যাতে ভালোভাবে শেষ হয়। ঋতুর সঙ্গে আর তারপরেও যতবার দেখা হয়েছে, আমি ভীষণ ওর মানে অভিনয় খুব ভক্ত বলতে পারেন, তো বিশেষ করে ওর থিয়েটার, এই 25 সেপ্টেম্বর ব্রাত্যজনের জন্মদিনে, ব্রাত্যর জন্মদিনে লাস্ট ওর নাটক দেখি আমি, তো সে সময় এত প্রাণবন্ত, যখনই যে অভিনয়টা করেছে যেন সেই চরিত্র হয়ে উঠেছে, কখনো মনে হয়নি যে এটা অভিনয় করছে। আর সবসময় সে এক মুখ হাসি, নন্দনে দেখা হলো লাস্ট জাগতদার রুমে, সেদিনও ঠিক সেভাবেই আমার বললো যে আপনি আর আমার ডাকলেন না, ডাকবো ডাকবো ভেবেছি কিন্তু আর সত্যিই একসাথে কাজ করা হলো না। এটা হয়তো পীযূষ অনেক বড় বড় ডিরেক্টরের কাছে কাজ করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওর মতো অভিনেতার সাথে কাজ করতে পারলাম না। আমার সঙ্গে তার কখনো ব্যক্তিগত আলাপের সুযোগ হয়নি, কিন্তু আপনাদের সবার মতোই আমার সাথে তার আলাপ পর্দায় তার অভিনয়ের মধ্যে দিয়ে ভীষণ খারাপ লাগছিল প্রথমেই যখন শুনলাম আর কি, তারপর থেকে আজকে যখন দীপাঞ্জনদা আসতে বললেন অনুষ্ঠানে, তখন একবারও মনে হয়নি যে তাকে তো আমি সেইভাবে চিনতাম না বা এই ধরনের কিছু মনেই হয়নি, কারণ এত তার অভিনয়ের মধ্যে দিয়ে আমার এত কাছাকাছি ছিলেন যে একবার যখনই কালকে আমি শুনতে পেলাম বললাম নিশ্চয়ই যাবো আর কি। আর কি বলবো ঠিক বুঝতে পারছি না, আমার মনে হয় এই ধরনের যারা মানুষ, যারা শিল্পী, তাদের কখনো মৃত্যু হয়। এবং পিজুসদার সাথে একসাথে হয়তো কিছু কাজও করেছি, কিন্তু যেটা মেইনলি যেটা ভাবার বিষয় যে পিজুসদার তো এইভাবে চলে যাওয়ার কথা ছিল না, তো এটা আমাদের যদি সবাইকে আর একটু ভাবায় যে আমাদের আমাদের যেভাবে আমাদের ট্রাফিক কন্ট্রোলড হয়, যেভাবে আমাদের
শহরে এবং দেশে মানুষ হাতে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোয়, সেটার কি কোন রকমের কারেক্টিভ কোন মেজার্স কি রয়েছে? কারণ দুদিন আগেও আমার কথা হচ্ছিল কি পিটুজদা ভেন্টিলেশনে আছেন, পিটুজদা খুবই অবস্থা খারাপ, এবং সঙ্গে যে ছিলেন আমাদের খুব পরিচিত ডান্সার মালবিকা দি, তো এইভাবে পিটুজদা চলে যাওয়ার কথা ছিল না। তবে এটাও ঠিক, পিটুজদা যদি থাকতেন কিভাবে থাকতেন, উনি মেনে নিতে পারতেন কিনা, এটা আমাদের ভাবার বিষয়। একটা সবাইকে বলা, আই ফিল দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক ডিপ ইন টু দ্য ওয়ে ট্রাফিক মুভস ইন দ্য সিটি, ডিসিপ্লিন অফ ট্রাফিক। কারণ সত্যি আমি যখন নিজে গাড়িতে বসে যখন কোথাও যাই বা হাইওয়েতে যাই, তখন মনে হয় যে কোথাও চারিদিকে একটা অ্যানার্কি, একটা অরাজকতা। অ্যান্ড উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট অ্যানার্কি, ইউ আর জাস্ট পার্ট অফ দ্যাট অ্যানার্কি। Either you give up, either you succumb, either you live with it. তো কে মাকে জ্বালাচ্ছিস না? তোমার মা, আমার মা খুব সচরাচর রিয়্যাক্ট করে না। ওকে মা যেদিন শনিবার দিন খবরটা বেরোলো, মা বললো যে পীযূষ তো মারা যায়নি, পীযূষ তো বেঁচে আছে, একটা নিউজ পিস বেরিয়েছিল। মা বললো যে ছেলে এইভাবে চলে গেল অকালে। হ্যাঁ, আর দেখা হলে মাথা চুলটা নেড়ে বলতো যে তুই মাকে জানাচ্ছিস না তো, আচ্ছা শোন আমাকে কবে থেকে ইংরেজি শেখাবি রে। আমি বললাম তোমাকে আমি কি ইংরেজি শেখাবো, তুমি আগে একদম তোমার আগে অ্যাক্টিংটা শিখি নিজে, তারপরে ইংরেজি শেখানোর কথা ভাববো। আর ওয়াট আ ম্যান, মানে হি ওয়াজ আ গুড ম্যান। আই এম ভেরি সরি টু সে, মানে এই ইন্ডাস্ট্রিতে এত বছর এন্টারটেইনমেন্টে থেকেও নিজের সারল্যটা হারায়নি মানুষটা। আর কি জানো তো, কি জানো তো, লোকের চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো লোক কমে যাচ্ছে। পীযূষটা সেরকম একটা মানুষ ছিল। পীযূষটা একটা লোকের ভেতরে যখন তাকাতো মানে ভেতরটা দেখতে পাচ্ছে, আবার পীযূষটার ভেতরটাও দেখা যেত। সো ইউ নো উই ডোন্ট মিট ট্রান্সপারেন্ট পিপল এনি মোর ইন দ্য ইন্ডাস্ট্রি। ট্রান্সপারেন্ট লোক ছিল, অসম্ভব অসম্ভব ট্যালেন্টেড। এবং আমি ফিল্ম টেলিভিশনের কথা পরে বলবো, থিয়েটার where he belongs to, he belonged to theater. নাটকের মানুষ এবং নাট্য জগতের একটা বিরাট 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 ক্ষতি হলো আমি মনে করি। টেলিভিশন ফিল্মের কতটা ক্ষতি হয়েছে আমি জানি না, কারণ উনি কবে 92-93 থেকে, মানে আমি আস্তে আস্তে করে নানান কারণে ফিল্ম থেকে আমি সরে গেছিলাম, তখনই বোধ হয় পীযূষের আগমন হয়েছিল। এবং পীযূষ যখন সিনেমায় কাজ করত, টিভিতে কাজ করত, খুবই সাবলীল মনে হয়েছে। কারণ আমার একটা জিনিস খুব ভালো লাগে এখন, যেটা আমি নিজেও করবার চেষ্টা করেছি, যে খুবই নর্মাল অ্যাক্টিং, রিয়্যাক্ট করা, জাস্ট অ্যাক্টিংও নয়। তো সেই কারণে আমি দেখেছি যে পীযূষ যে চরিত্রগুলো করত খুবই সাবলীলতার সাথে করত। তারপর ও যে মস্ত বড় আর একটা গুণ আছে নাটকের, আমি সেটা জানতাম না। আমার স্ত্রী নেমন্তন্ন, আমি প্রাপ্ত বসু মহাশয়ের একটা নাটক দেখতে গেছিলাম, ওখানে আমি একটা দেখেছিলাম সিনেমার মতো বলে বা সিনেমাওয়ালা একটা নাটক, হ্যাঁ সিনেমার মতন করে, তাতে একটা আমিও নাটক করেছি, যাত্রাও করেছি। কিন্তু ওই যে স্টেজকে নিয়ে চলাফেরা, স্টেজকে নিজের পকেটে করে নেওয়া, মাইককে নিজের পকেটে করে নেওয়া, দর্শকের সাথে রিয়াকশনে, মানে অদ্ভুত একটা ওর একটা সাংঘাতিক ব্যাপার ছিল। তবে আমি যখন সপ্তমীর দিন, এবার আপনারা জানেন সবাই যে আমি একটা নতুন জীবনে, রাজনৈতিক জীবনে প্রবেশ করেছি বাংলার মানুষের উপকার করবার এই ব্রত নিয়ে, তো সেই রাজনৈতিক কারণে আমি বিভিন্ন সভা সমিতিতে ব্যস্ত ছিলাম। তখনই আমি মিডিয়ার কাছ থেকে খবর পেলাম যে পীযূষের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
ওনার সঙ্গে একটি নৃত্যশিল্পী ছিল, তারও মালবিকা সেন, তারও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার আঘাত কম, পিছুসের আঘাত বেশি। তা আমি বললাম এটা তো আমরা উল্টো শুনলাম, যাই হোক। তো ঘটনাটা হচ্ছে তারপর যখন আমি যখন গেলাম যে মুখ্যমন্ত্রী গেছেন, সরকার দেখছে, তখন আমি বুঝেছিলাম যে আর কিছু না হোক যে চিকিৎসাটা দারুণ হবে, চিকিৎসাটা খুব ভালো হবে। এবং ইজ ভেরি লাকি অলসো যে অ্যাক্সিডেন্ট পথে অ্যাক্সিডেন্টের জায়গায় অনেকেই পড়ে থাকে, অনেক সময় তাদের মৃত্যু হয়ে যায়, কিন্তু ঠিক সময় পিক আপ হয়েছিল, এসে ঠিক হসপিটালে ডাক্তারদের হাতে পড়েছিল। কিন্তু আয়ু জানেন তো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধা তা নিয়ে কেউই আটকাতে পারে না। এবং অদ্ভুত, যখন ও রিকভার করছে তখনই যেদিন ওর মানে অপারেশন হবে, এবং আমার সকালবেলা একটু ওই 8টা 9টা, আমি একটু লেট রাইজার, কিন্তু 8টা 9টার সময় আমি ওর বাথরুম নিয়ে ঘুমটা ভাঙে। তো এখন আমার একটা অভ্যেস হয়ে গেছে, টিভিটা দেখে নেওয়া, ওই আপডেট অমুক তমুকগুলো দেখে নেওয়া যে কী হচ্ছে না হচ্ছে। এবং যখন আমি আপডেটে দেখতে পেলাম যে 2:55 পীযূষ আর নেই, আমি সেদিন ঘুমোতেই পারলাম না। এবং আমি বিশ্বাস করুন আর মানে হসপিটালে যাইনি, আমি ধর শ্মশানে যাইনি, এই কারণে, কারণ অ্যাক্সিডেন্টাল ডেথটা খুবই কষ্টকর। কী বল, আমরা তো গাড়িতে চড়ি, সেই জন্য অ্যাক্সিডেন্টাল ডেথটা এমনি ধরো একটা অসুখ করলো, এই করলো, অমুক হলো, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, সেও সপ্তমীর দিন আস্তে আস্তে খেলতে খেলতে একটা জায়গা থেকে আসছে,